আমরা অনেকেই শখে পশু পাখি পালন করে থাকি। মাঝে মাঝেই মনে প্রশ্ন ওঠে, এসব পশুই বা কেন আমাদের পোষ মানে? তার উত্তর আসলে এক এক প্রাণীর ক্ষেত্রে এক এক রকম। বছরের পর বছর সবার অভিযোজনের ইতিহাস পর্যবেক্ষণ করলে একে অপরের থেকে কিছুটা ভিন্নতা দেখাই যায়। এসব প্রাণীর পোষ মানার গল্প আমরা আস্তে আস্তে জানব। আজকের গল্পটা বিড়ালের পোষ মানার। আমরা যদি কখনো ভাবতে বসি বিড়াল কেন এবং কিভাবে আমাদের পোষ মানল, তাহলে আমাদের চোখের সামনে যে দৃশ্য প্রথমে ভেসে উঠবে তা কিছুটা মানুষের কর্তৃত্বের প্রতিফলন বলা চলে। কোনো একদিন সকালে কেউ একজন শিকার থেকে ফেরার পথে দেখল একটা কিউট গোলু গোলু বিড়াল খেলা করে বেড়াচ্ছে এবং আপন মনে লোকটি তাকে কোলে তুলে নিয়ে এসে বউয়ের হাতে দিয়ে বলল, এই নাও বউ, তোমার একটা নতুন খেলার সাথী। আপনার অনুমান যদি এমন কিছু হয়ে থাকে তবে সেটা মস্ত বড় ভুল। সায়েন্স জার্নালে 2007 সালে একটি গবেষণাপত্র প্রকাশিত হয় যা থেকে দুটো জিনিস আমাদের সামনে উঠে আসে। প্রথমত, আমাদের পোষা সকল বিড়ালের উৎপত্তি এক ধরনের বন্য বিড়াল থেকে যার বৈজ্ঞানিক নাম ফেলিস সিলভেট্রিস। এই নামের অর্থ আসলে ক্যাট অব দ্য ফরেস্ট। দ্বিতীয়ত, ইজিপ্ট এবং নেয়ার ইস্টের দিকে বিড়াল পোষ মানানোর ঘটনা শুরু হয়েছে প্রায় 12,000 বছর আগে। তারা কয়েক হাজার বছর আগে মানব বসতির আশেপাশে ঘুরে বেরিয়েছে পোষ মানার জন্য। 2017 সালে ন্যাচারে প্রকাশিত আরেকটি গবেষণাপত্রে কিছু বিষয় আরও পরিষ্কার এবং নির্দিষ্ট হয়ে যায়। প্রথমে যে গল্প বললাম সেটাতে আসলে মূল সমস্যা ছিল আমাদের পূর্বে বিড়াল পোষার কোনো মুখ্য বা গৌণ প্রয়োজন ছিল না, আর না বিড়ালের ছিল আমাদের সান্নিধ্যে থাকার। এই প্রয়োজনের উদ্ভব ঘটে যখন আমাদের পূর্বপুরুষেরা আস্তে আস্তে কৃষিভিত্তিক সমাজে বসবাস শুরু করে। মধ্যপ্রাচ্যে কৃষিভিত্তিক সমাজের এই মিলনের স্থল ছিল ফার্টিলাইজ ক্রিসেন্ট নামে পরিচিত এলাকা, যা নীলনদ থেকে টাইগ্রিস ইউফ্রেটিস নদী অবধি বিস্তৃত। এই উর্বর জায়গায় চাষ করে আমরা প্রচুর পরিমাণে শস্য তো ঠিকই পেতাম, কিন্তু ইঁদুর, কাঠবিড়ালি বা এমন কিছু পিচ্ছি পিচ্ছি জীবজন্তুর উৎপাতে এই শস্যের একটা বড় অংশ নষ্ট হয়ে যেত। তখন বিড়াল আমাদের পরম বন্ধু হয়ে আসে। প্রকৃতপক্ষে তাদের উদ্দেশ্য আমাদের সাহায্য করা ছিল না, বরং নিজেদের জন্য খাদ্যের ব্যবস্থা করা ছিল তাদের একমাত্র ধ্যান। ইঁদুর লোকালয়ে ঘুরত শস্য ভাণ্ডারে হানা দেওয়ার জন্য, বিড়াল লোকালয়ে আসা শুরু করেছিল এসব ইঁদুরদের শিকার করে নিজেদের খাদ্য জোগাড় করার জন্য। ফলে মানুষ এবং বিড়াল উভয়ই উপকৃত হতে শুরু করলো এবং আস্তে আস্তে তারা হয়ে উঠল একে অপরের বন্ধু। এই শস্যের ক্ষতি ছাড়াও ইঁদুর জাতীয় প্রাণীগুলোর আরেকটি অপকারিতা ছিল, বিভিন্ন ধরনের রোগ ছড়ানো যা মহামারী আকারেও মৃত্যু ঘটাতে সক্ষম। তাই বিড়াল শুধু যে আমাদের অর্থনৈতিক ক্ষতি থেকে বাঁচিয়েছে এমন না, বরং আমাদের রক্ষা করেছে বিভিন্ন রোগ থেকেও। নতুন বন্ধুর এসব গুণ দেখে মানুষ আস্তে আস্তে যাত্রাপথের সঙ্গী বানিয়ে নেয় বিড়ালকে। এভাবেই 4400 খ্রিস্টপূর্বাব্দের শুরুর দিকে পোষমানা বিড়ালের আগমন ঘটে ইউরোপের দক্ষিণ পূর্ব অংশে। এছাড়া কিছু কিছু সভ্যতায় বিড়ালকে দেবদেবীর সমান মর্যাদা দেওয়া হয়েছিল। তার অন্যতম উদাহরণ হচ্ছে নর্স পুরাণ। ফ্রেয়া শস্য সমৃদ্ধি ও ভালোবাসার দেবী, ইনি একাধারে বিড়ালের দেবী নামেও পরিচিত। মূলত প্রাচীন ইজিপ্ট থেকেই এই ঐতিহ্যের শুরু এবং তার কারণও এখন আমাদের কাছে স্পষ্ট। আল্পস পর্বতের উত্তর দিকের এলাকাগুলোতে পশু বিড়ালের আগমন ঘটে রোমান সাম্রাজ্যের আধিপত্যের পরপরই। মধ্যযুগে ইউরোপের এই বিড়াল ছড়িয়ে পড়ে ভূমধ্য সাগরের মাধ্যমে বাণিজ্যিক জাহাজে নাবিকের সঙ্গী হয়ে। তখন জাহাজে ইঁদুরের উৎপাত ছিল অত্যন্ত বড় সমস্যা। ইউরোপ জুড়ে বিড়াল ছড়িয়ে পড়ার অন্যতম আরেকটি কারণ বিভিন্ন পোষকের জন্য বিড়ালের লোমযুক্ত চামড়ার বিপুল ব্যবহার। পরবর্তীতে বাণিজ্যিক সূত্রে যখন ভূমধ্য সাগরের আশেপাশে দেশগুলো রেড সি কিংবা ভারত মহাসাগর হয়ে দক্ষিণ এশিয়াতে প্রবেশ করলো, তখন বিড়ালের রাজত্ব এশিয়াতেও পেল নতুন জোয়ার। এবার একটা মজার কথা শোনা যাক। সকল পোষা বিড়ালকে ফেলিস ক্যাটাস বৈজ্ঞানিক নামে অভিহিত করা হয়। আমরা প্রথমে যে বন্য বিড়ালের নাম জেনেছিলাম সেই ফেলিস সিলভেট্রিসের বিভিন্ন উপপ্রজাতি, যেমন লিবিকা, অর্নাটা, ক্যাফরা, বেইটি এবং সিলভেট্রিস পৃথিবী জুড়ে এখনো অবস্থান করছে। যেসব বিড়ালে মানুষের নিকট এসে পোষ মেনেছিল তাদের সাথে কখনোই এসব বন্য বিড়ালে মিলন বন্ধ ছিল না, ফলে কখনোই তেমন জেনেটিক আইসোলেশন ঘটেনি। তাই পোষা বিড়াল এবং বিভিন্ন বন্য বিড়ালের পপুলেশনের ভিতরে তেমন কোনো জেনেটিক পার্থক্য চোখে পড়ে না। তবু 19 শতক থেকে বিভিন্ন এলাকায় এই জিন আদান প্রদানের ঘটনা আস্তে আস্তে কমে আসছে এবং ভৌগোলিকভাবে বন্য বিড়াল এবং পোষ্য বিড়াল সাধারণত আলাদা হয়ে যাচ্ছে।
খুব সামান্য পরিমাণে দেহ ও মস্তিষ্কের আকার ছোট হয় পোষ্য বিড়ালে। বেশিরভাগ বন্য বিড়াল থেকে পোষা বিড়াল একটি দিক থেকে আলাদা, সেটা হলো ট্যাবি প্যাটার্ন। আমরা স্ক্রিনে যে বিড়াল দেখতে পাচ্ছি তার কপালে রয়েছে এম আকৃতির চিহ্ন এবং গলা, বুক, পিঠ, লেজ সহ প্রায় সমস্ত শরীরে রয়েছে সরু লম্বা সর্পিলাকার দাগ, ফোটা ফোটা চিহ্ন। এই ধরনের নকশাকে বলে ট্যাবি প্যাটার্ন। এই প্যাটার্ন আজকে এত বেশি সব পোষ্য বিড়ালে দেখা যায় তার কারণ 19 শতক থেকে শুরু হওয়া বিড়ালের কৃত্রিম নির্বাচন। সাধারণত এই কৃত্রিম নির্বাচন ঘটায় দীর্ঘ ইতিহাস রয়েছে কুকুরের ক্ষেত্রে, সে গল্প না হয় আমরা আরেকদিন জানবো। বিড়ালের ক্ষেত্রে এমন কোনো বিশেষ প্রয়োজন ছিল না কৃত্রিম নির্বাচন বা সিলেক্টিভ ব্রিডিংয়ের, তবু দেখতে সুন্দর, নান্দনিক এবং আকর্ষণীয় বিড়াল বেশি জনপ্রিয় হওয়ায় মানুষের কল্যাণে তারা পেয়েছে অবাধ প্রজননের সুযোগ। এভাবেই সময়ের অববাহিকায় বিড়াল পুরো পৃথিবী জুড়ে মানুষের পোষা প্রাণীতে রূপান্তরিত হয়েছে। সর্বশেষে আমরা বিড়ালকে পোষ মানিয়েছি নাকি বিড়াল আমাদের কাছে নিজে এসেছে পোষ মানাতে, সে চিন্তা না হয় দার্শনিকদের উপরেই ছেড়ে দেওয়া যাক।